যত ভারত নিবন সমস্যা বৃদ্ধি পাবলে লৈছে সেই সময়তে তেজপুরের হলেশ্বর নিবাসী কবিতা শর্মায় তেওঁর পুত্র মানস প্রতিম শর্মার লগত চলাই আহিছে এখন মোমো স্টল। অতি পরিষ্কারক আর সুস্বাদু মোমো ঘরতে বনায় বিক্রি করে আহিছে মাতৃপুত্রই। লকডাউনের পাছত যেতিয়া আর্থিক সমস্যায় রাইজক জুরুলা করেছিল সেই সময়ত কবিতা শর্মায় নিজের পুত্রর সঙ্গে আরম্ভ করে এখন মোমো স্টল। সকলতক পৃথক অতি সুলভ মূল্যত গ্রাহকক মোমো বিক্রি করা হয় এই হলেশ্বর বরঝার গাঁর স্টলখনত। সন্ধিয়া হলেই গ্রাহকের ভিড় হওয়া পরিলক্ষিত হয় এই মোমো স্টলখনত। প্রত্যেক দিনাই 3-4 হাজার টাকা উপার্জন করবলে সক্ষম হয়েছে কবিতা শর্মা আর তেওঁর পুত্রই। বহুত কষ্টরে আরম্ভ করা এই স্টলখন আজি সেই অঞ্চলের রাইজর মাজত অতিকৈ জনপ্রিয়। ইমান কম সময়তে অধিক জনপ্রিয়তা লাভ করার বাবে অঞ্চলটির রাইজে কবিতা শর্মাক মোমো বাইদেউ হিসাবে সম্বোধন করে। কবিতা শর্মা আর তেওঁর পুত্র মানক প্রতিম শর্মার এই প্রচেষ্টা সচাকই শলাগ লবলগিয়া। আমার সমাজের বাবে এওঁলোক সদায় এক আদর্শ। তেজপুরৰ পৰা গৌতম জ্যোতি শর্মাৰ ৰিপৰ্ট, লোকমুখী।